এই কলেজের প্রতিষ্ঠাতা বিজয়কৃষ্ণবাবু যে স্বপ্ন দেখেছিলেন, যে ব্রত নিয়েছিলেন নারী শিক্ষার, নারী স্বাধীনতার, যে আজকাল আমরা বলি উইমেন এম্পাওয়ারমেন্ট, সেই পদক্ষেপ, তার যে সেই পদক্ষেপ আজকে যেভাবে ফলপ্রসূ হয়েছে এবং আরও নতুন করে নানাভাবে আমরা সেই জায়গায় এসে দাঁড়াতে পেরেছি যেখানে আজ গর্বের সঙ্গে আমরা বলতে পারি যে আমাদের কলেজ ভারতবর্ষের একটি অত্যন্ত পরিচিত, অত্যন্ত গৌরবান্বিত কলেজ তার অধ্যায় রয়েছে। আর আমরা আশা করছি আমরা ভবিষ্যতেও আরও নতুন নতুন পদক্ষেপে এই কলেজের আরও সুমহান প্রতিষ্ঠাতাকে, তার স্বপ্নকে আমরা আরও ভালোভাবে, আরও সুন্দর করে সফল করতে পারবো। আমাদের ওপ্যাক 24/7 অ্যাভেলেবেল থ্রু আউট এনি টাইম, এনি ইউ ক্যান অ্যাক্সেস ইট। এরপরে আমরা যেটা ফিউচার প্ল্যান করছি লাইব্রেরিটাকে ডিজিটাইজেশন করার, এবং তার জন্য আমরা একটা প্রসেস স্টার্ট করেছি, সেটা হচ্ছে ডিসপ্লেস ইনস্টল করা হয়েছে এবং বর্তমানে আমাদের কলেজের কোয়েশ্চেন পেপারগুলো তার মধ্যে আপলোড করা শুরু হয়ে গিয়েছে। এবং এইভাবে আমরা চেষ্টা করছি কলেজটার লাইব্রেরিটা যাতে আরও ভালো হয় এবং আমরা স্টুডেন্টদের আরও ভালো করে সার্ভিস দিতে পারি। জীবনানন্দ দাস মহাশয় তার একটি বিখ্যাত কবিতার নাম অনুসরণ করেই আমরা আমাদের এই হোস্টেলটির নাম রেখেছি বনলতা। অনেক মেয়ে আজকে বহু দূর দূর থেকে যারা আসে তাদের একটি নির্দিষ্ট থাকার জায়গা খুঁজে পেয়েছে, এমন একটি থাকার জায়গা যেটি কলেজেরই মধ্যে এবং একরকমভাবে বলা যায় যে বাড়ির পরিবেশে, বাড়ির আবহাওয়ায় আমরা এটিকে রাখতে সক্ষম হয়েছি। শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প দেখো, গান গাও প্রাণ ভরে, মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে, তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে, আস্থা হারানো এই মন নিয়ে আমি আর।
আমি দু চোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু, রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি, তাই তোমাদের কাছে এসে আমি দু হাত পেতেছি। এক বছর সরস্বতী পূজায় আমরা 20,000 টাকা পুরস্কার পাই, সেরা সেরা পরিবেশ সম্মান পেয়েছিলাম। সেই টাকা নিয়ে আমরা যে যে মেয়েরা পড়তে পারে না বা টাকা পায় না তাদেরকে আমরা হেল্প করেছি। এছাড়াও আমরা প্রত্যেক বছরই হেল্প করে থাকি, কেউ বলে ফিস দিতে পাচ্ছি না, কেউ বলে তার স্পোর্টস শ্যু কিনতে পাচ্ছি না, বা তারা অ্যাথলেটিক্স বাইরে খেলে আসে, তাদের জন্য আমরা বিভিন্নভাবে সাহায্য করে বা এগিয়ে আসি। আমাদের টিচাররা প্রচুর সহযোগিতা করেন, এক্সট্রা ক্লাস নেন বা বই দিয়েও তাদের সাহায্য করেন। ঘোর তিমির ঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে, জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নত নয়নে অনিমেষে, দুঃস্বপ্নে প্রভাতিলো উদিলো রবিচ্ছবি পূর্বোদয় গিরি ভালে, গাহে বিহঙ্গম পুণ্য সমীরণ নবজীবন রস ঢালে, ভারত জাগে তব চরণে নত মাথা, জয় 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 হে জয় রাজেশ্বর